সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ। কোটা আন্দোলন, হত্যাকাণ্ড সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের কোটা আন্দোলন প্রসঙ্গ। তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রশ্ন আসিফ নজরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়। গতকাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এর শুরুর দিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পড়ে শোনানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত। তিনি সবাইকে শান্ত ও সংযত থাকতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে তিনি উদ্বিগ্ন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউ ইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো অব্যাহত রাখবে বিশ্ব সংস্থাটি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসাবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের লোগো সংবলিত যানবাহন আর বাংলাদেশে মোতায়েন করা হবে না বলে দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে। তারা বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছে, পুনরাবৃত্তি করছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নির্ধারিত দায়িত্ব পালনকালেই শুধু বিশ্ব সংস্থাটির লোগো সম্বলিত যানবাহন ব্যবহার করবে সেনা পুলিশ পাঠানো দেশগুলো। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, তরুণ নিরপরাধ ব্যক্তিদের ধরপাকড়, গুলি করা, হেফাজতে থাকা অবস্থায় বিবৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাকে কিভাবে দেখছেন জাতিসংঘ মহাসচিব? জবাবে মুখপাত্র ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবরে তিনি উদ্বিগ্ন। এসব ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাংবাদিক দ্বিতীয় প্রশ্নে বলেন, একই ব্যক্তিরা জাতিসংঘের পতাকা বহন করে অন্যান্য দেশের শান্তি রক্ষায় গেলে তখন কি বিশ্ব সংস্থাটির মহাসচিব স্বস্তিবোধ করবেন? জবাবে ডুজারিক বলেন, আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ ও বাংলাদেশি সেনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছেন তাদের মানবাধিকার সমুন্নত ও এর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর এক প্রশ্নে একই সাংবাদিক বলেন, জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন তার কার্যালয় তদন্ত সহায়তা দিতে প্রস্তুত। মানবাধিকার গোষ্ঠী, আন্তর্জাতিক শিক্ষাবিদ ও নোবেল জয়ীরা জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন, পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের কত প্রমাণ দরকার? জবাবে ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব সবসময় তার ম্যান্ডেটের আওতায় সহায়তা দিতে প্রস্তুত। আর এক সাংবাদিকের প্রশ্নে ডুজারিক বলেন, সহিংসতার সব ঘটনা সঠিক, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। যারা সহিংসতার জন্য দায়ী তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সাংবাদিকের আর এক প্রশ্নে বলেন, সেনা মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সরকারি বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর বেরিয়ে আসছে, এমন ভয়াবহ ক্ষতি পুষিয়ে নিতে জাতিসংঘ কি বাংলাদেশকে সাহায্য করবে? জবাবে ডুজারিক বলেন, সংকটকালে সংলাপের বিষয়ে যে কোনো দেশকে সাহায্য করতে
জাতিসংঘ সবসময় প্রস্তুত, বিশ্বের কোথাও বিক্ষোভকালে জানমালের ক্ষয়ক্ষতিতে ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রকল্পে জাতিসংঘ যুক্ত নয়। হত্যাকাণ্ড সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ বা শুট অন সাইটের নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন। ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে দেওয়া এ বিবৃতিতে জোসেফ বোরেল বলেছেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি। তিনি আরো বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের কোটা আন্দোলন প্রসঙ্গ। দেশে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। ব্রিফিংয়ে কোটা আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা হেফাজতে রেখে জোর করে বিবৃতি আদায়ের প্রসঙ্গ উঠে আসে। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক পার্সন বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে প্রকাশ্যে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করছি। পৃথক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অসংখ্য সদস্য এবং সিনেটর। কংগ্রেসম্যান লয়েড ডগেট বলেছেন, বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের সহিংসভাবে দমন করার কথা বলা হয়েছে। ছাত্রদের আক্রমণ ও হত্যা করার জন্য শান্তিরক্ষী জানে অবস্থানরত সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বাইডেন প্রশাসনকে এই দমনপীড়নের বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করতে হবে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায় তাদের সকল প্রচেষ্টাকে আমরা অবশ্যই সমর্থন করি। যেহেতু আপনার প্রশ্নটি কংগ্রেসের সাথে সম্পৃক্ত, তাই আমি মনে করি সুনির্দিষ্টভাবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না, তবে আমরা অবশ্যই কংগ্রেসে আমাদের সহকর্মীদের যে কোনো প্রশ্নের প্রতিক্রিয়া গভীরভাবে জানিয়ে থাকি। তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরির সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম এস্ট্রেস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। নাইমুল ইসলাম খান বলেন, আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, তাদের সুষ্ঠু ইনকোয়ারি করার জন্য তাদের ইনকোয়ারিটা যেন খুব উচ্চমানের হয় এজন্য বিদেশি কারিগরের সহায়তা নেওয়া হবেই।